যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আছে সেটা কীভাবে করতে হবে একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমি শেষ পর্যন্ত দেখাবো পেমেন্ট করা ডকুমেন্ট আপলোড করা এভরিথিং সব কিছু দেখাবো তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ওয়েবসাইট খুলেছি এই ওয়েবসাইটটিতে প্রথমে তোমরা যাবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখো ক্লিক হেয়ার যেখানে আছে ক্লিক হেয়ার সেখানে ক্লিক করবে তারপরে দেখো এখানে অনেকগুলো অপশান আছে গাইডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান ইনফরমেশন প্রসিউর তারপরে এফএ কিউ মানে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী তারপর দেখো এখানে নিউ ক্যান্ডিডেটের নিউ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে তারপরে আছে অলরেডি রেজিস্টার্ড সাইন তো আমরা যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন করবো এই জন্য আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবো তো এখানে যখনই আমরা ক্লিক করবো তখনই একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখো এখানে নতুন পেজ ওপেন হয়ে গেলো এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের জন্য বেশ কিছু ফাঁকা অংশ আছে সেগুলো ফিল করতে হবে দেখো এখানে ফার্স্ট যখন ফিল আপ করতে হবে ফার্স্ট নেম তোমার যে যেটা নাম সেখানে ফার্স্ট নেম এখানে ফিল আপ করবে মিডিল নেম মিডিল নেম যদি কারো থাকে যেমন কুমার বা এইসব কিছু যদি থাকে তাহলে সেই সবগুলো দেবে যদি না থাকে তাহলে ডাইরেক্ট সার নেমে যাবে মিডিল নেমটা কম্পালসারি কিন্তু নয় কিন্তু ফার্স্ট নেম আর সার নেম এগুলো কিন্তু দেবে দেখো ফার্স্ট নেমটা শুধুমাত্র দেওয়া আছে কম্পালসারি তারপরে বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি ফিল আপ করে দেবো ডেট অফ বার্থ তাহলে এভরিথিং যা কিছু আছে তারপরে ফাদার্স ফুল নেম বাবার সম্পূর্ণ নাম তারপরে মাদার্স ফুল নেম মায়ের সম্পূর্ণ নাম তারপরে ডেট অফ বার্থ তারপরে আধার নাম্বার এই সবগুলো ফিল করতে হবে তারপরে দেখো ফিল করতে হবে আধার নাম্বারের পরে ফিল করতে হবে তোমার মোবাইল নাম্বার তারপরে ফিল করতে হবে তোমার ইমেল আইডি তারপরে তুমি মেল না ফিমেল এগুলো ফিল করার পরে তারপরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা হুবহু সেম টু সেম একই রকম দিতে হবে তারপরে যেটা রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক করতে হবে ক্যাপচাটা ফিল করার পরে রেজিস্টারে ক্লিক করলেই কিন্তু দেখো তোমার ফোনে একটা ওটিপি যাবে ছটা ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওটিপিটা এন্টার করার পরে আমার যে ফোনে ওটিপি এসছে সেটা আমি এন্টার করে দিচ্ছি এন্টার করে দিলাম তারপরে দেখো ভ্যালিডেটে ক্লিক করতে হবে ভ্যালিডেটে ক্লিক করার পরে দেখো ভ্যালিডেট হয়ে যাবে দেখো ওটিপিটি বোঝতা স্বীকৃত হয়েছে তারপরে আমরা এই প্লেসটিকে ক্লোজ করব দেখো ক্লোজ করলাম ক্লোজ করার পরে কিন্তু দেখো এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবার লগ ইন করতে হবে লগ ইন করতে গেলে এখানে তোমার লগ ইন আইডি হলো রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা হলো তোমার ডেট অফ বার্থ ফুল ডেট অফ বার্থ মানে যদি তোমার ডেট অফ বার্থ ধরো এক এক ফেব্রুয়ারি আহ দু হাজার পাঁচ হয় তাহলে কি করবে আহ শূন্য এক শূন্য দুই দুই শূন্য শূন্য পাঁচ মানে টোটালটা হলো তোমার এই ক্ষেত্রে পাসওয়ার্ড এবার পাসওয়ার্ডটা তুমি পরে চাইলে চেঞ্জ করতে পারো কিন্তু যেটা তোমার লগ ইন আইডি সেটা তোমার থাকবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাই থাকবে এবার তোমরা এমন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবে যেটা তোমার তোমার কাছে সবসময় থাকবে মানে অ্যাডমিশন হওয়া পর্যন্ত থাকবে সেরকম মোবাইল নাম্বারটা দেবে যদি কেউ সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই কিন্তু সাইবার ক্যাফে ওলা মোবাইল নাম্বার কিন্তু দেবে না তারপরে এখানে ক্যাপচাটা এন্ট্রি করতে হবে তা সেভেন ফাইভ এইট সেভেন টু সেভেন যা আছে সেম টু সেম ফিল আপ করে দেওয়ার পরে লগ ইন করতে পারা যাবে পাসওয়ার্ড বা যা কিছু করতে পারো করে দিয়েছি দেখো যে নাম সেটা কিন্তু চলে এসেছে এখানে দেখো অনেক কিছু অপশন চলে এসেছে তার মধ্যে অপশন আছে আপডেট নাও আর এখানে দেখো কি কি আছে দেখো এখানে দেখো নাম চলে এসেছে আপডেট আপডেট করতে বলেছে এখানে আর এখানে দেখো আইটিআই গ্রুপ তারপরে পলিটেকনিক ফার্স্ট ইয়ার আইটিআই এম গ্রুপ পলিটেকনিক সেকেন্ড ইয়ার সব কিছুর জন্য কিন্তু চাইলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো তাই এখানে আমি শুধুমাত্র আইটিআই আইটিআই করবো না এখানে এখানে আমি শুধুমাত্র পলিটেকনিক ফার্স্ট ইয়ার করবো তো আপডেট নামে ক্লিক করলাম আপডেট নামে ক্লিক করলে তোমার কিছু কিছু অংশ আগে থেকেই থেকে যাবে যেমন ধরো তোমার নাম তোমার বাবার নাম এগুলো থেকে যাবে যেগুলো এন্ট্রি করেছিল মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো থাকবে যেটা থাকবে না সেটা হলো তোমার নতুন করে ফিল আপ করতে হবে মায়ের নাম্বার নাম কিন্তু এখানে ফুল নেম এন্ট্রি করতে হবে মায়ের ফুল নেম এন্ট্রি করার পরে সেগুলো আমি করে নিচ্ছি করে নেওয়ার পরে দেখো রিলিজিয়ান রিলিজিয়ানটা সিলেক্ট করতে হবে তারপরে কাস্ট কোন কাস্ট সেটা সিলেক্ট করতে হবে তারপরে দেখো আরও ফিজিক্যালি চ্যালেঞ্জড এগুলো যে সন্ন্য তারপরে জেন্ডার তলে থাকে হুয়েদার হুয়েদার ম্যারেড বিবাহিত কিনা তারপরে কন্যাশ্রীর নথিভুক্ত কিনা যারা কন্যাশ্রী আসো তারা কন্যাশ্রীতে অবশ্যই করবে এখানে আমি কাস্ট প্রথমে সিলেক্ট করে নিই কাস্ট দেখো জেনারেল এস সি এস টি এ ও এইসব কাস্টগুলো আছে তারপর দেখো সবকিছু যেগুলো হ্যাঁ সেগুলো 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 হ্যাঁ করবে করবে যেগুলো না না আমি দেখো অলরেডি কিছু আর যদি যদি কোনো কিছু তুমি ইয়েস করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে তার পরিপ্রেক্ষিতে একটা করে সার্টিফিকেট আপলোড করতে হবে সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনোভাবেই তুমি অ্যাডমিশন নিতে পারবে না ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার কিন্তু ডকুমেন্টস ক্যান্সেল হয়ে যাবে তারপর দেখো এখানে বাকি সবকিছু আছে তা কোন রাশির নথিভুক্ত কিনা এই ক্ষেত্রে যে আমি যে করছি সেই সেট কোন হ্যাঁ করলাম ইয়েস করলাম কোন রাশির সার্টিফিকেট থাকতে হবে কোন যে আইডি হয় সেই আইডি থাকতে হবে তারপরে ফুল ঠিকানা যে ভিলেজ অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিতে হবে রাজ্যের নাম দিতে হবে পুলিশ স্টেশনের নাম দিতে হবে পোস্ট অফিসের নাম দিতে হবে পিন কোড দিতে হবে সবগুলো ফিল আপ করে নিয়েছি তারপরে দেখো অনেকে তোমাদের একটা প্রশ্ন থাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি দিতে হবে দেখো এখানে বাপারটা দেখো হ্যাঁ দেখো যদি দেখো ডবল ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা টাকা ফেরত ফেরত দেখো বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে যদি তুমি ধরো তুমি যদি নিজে পেমেন্ট করছো নিজের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছো তাহলে তোমার কিন্তু এই যে অপশানটা কোনো ফিল করার দরকার নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার দরকার নেই এবার তোমার পেমেন্ট যদি অন্যতম করে দিচ্ছে তুমি সাইবার ক্যাফে থেকে করছো ক্যাফে ক্যাফেগুলো পেমেন্ট করে দিচ্ছে এবার সেটা যদি ফেল্ড হয় তাহলে তার তো অ্যাকাউন্ট থেকে টাকা যাবে তখন তাকে তোমাকে টাকা দিতেই হবে যতবার ফেল্ড হবে ততবার টাকা তার কাটবে তার টাকা তো তাকে দিতেই হবে ওই জন্য তাকে তুমি টাকা দিয়ে দিলে এবার যখন তোমার যে টাকাগুলো তোমার এক্সট্রা কেটে নিয়েছো সেগুলো ফেরত দেবে স্টেট কাউন্সিল তখন কোন অ্যাকাউন্টে দেবে সেখানে তুমি তোমার নিজের অ্যাকাউন্ট দিয়ে দেবে তখন লাগবে আর যদি এই অপশানটা সিলেক্ট না করে ইন টু দ্য ফলোইং অ্যাকাউন্ট স্পেসিফাই যদি না করে করো টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম ওয়ার দ্য মানি ইজ ডিডাক্টেড যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছে সেই অ্যাকাউন্টেই আমার টাকাটা ফেরত আসবে তাহলে কিন্তু ডিটেলস দিতে হবে না সেভ করবে সেভ করার পরে সাকসেস হয়ে গেলো রেকর্ড আপডেটেড ওকেতে ক্লিক করবো আমরা ওকেতে ক্লিক করার পরে আপডেট হয়ে গেছে দেখো এখানে এবার আপডেট যখন হয়ে গেলো তারপরে আমি যতক্ষণ আপ পেমেন্ট করছি ততক্ষণ পর্যন্ত এই সবগুলো আমি কিন্তু ইয়ে করতে পারবো আপডেট করতে পারবো পেমেন্ট হওয়া পর্যন্ত আমি ডিটেলস আপডেট করতে পারবো এখানে দেখো সমস্ত কিছু অপশান আছে আবার সেই একই জিনিস দেখাচ্ছে আইটিআই ই গ্রুপ পলিটেকনিক ফার্স্ট ইয়ার আইটিআই এম গ্রুপ পলিটেকনিক সেকেন্ড ইয়ার এই অপশানগুলো দেখাচ্ছে তো আমরা কোনটাতে অ্যাপ্লিকেশান করবো আমরা অ্যাপ্লিকেশান করবো পলিটেকনিক ফার্স্ট ইয়ারে তো ফার্স্ট ইয়ারে আমরা অ্যাপ্লাই নাও করবো তার আগে দেখে নেওয়া যায় যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কী দেখো এখানে রিড মোড়ে ক্লিক করলাম তো পাস্ট মাধ্যমিক অর ক্লাস টেন ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান উইথ সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স তাহলে মাধ্যমিক তোমাকে পাস করতে হবে বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষা পাস করতে হবে এবং সেখানে ম্যাথামেটিক্স থাকতে হবে সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স থাকতে হবে মাধ্যমিকে তো সাধারণত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা পড়ো তাদের মধ্যে এগুলো থেকেই থাকে তারপরে দেখো অ্যাপ্লিকেশানে কী কী করতে হবে দেখো প্রথমে স্কুল নেম দিতে হবে স্কুল নেম দেওয়ার পরে দিতে হবে দেখো লেখা আছে মাধ্যমিক বা দশম শ্রেণী সমতুল বোর্ড পরীক্ষার বিদ্যালয়ের নাম কোন স্কুল থেকে তুমি মাধ্যমিক পাস করেছো তারপর সেকেন্ড অপশন দেখো যে রাজ্যের বিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী সমতুল বোর্ডের পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ কোন রাজ্য ওয়েস্ট বেঙ্গল থেকে হলে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবে আর দেখো তারপরে আছে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল পরীক্ষার বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করলে তারপরে দেখো দেওয়া আছে ক্লাস টেনে টোটাল কত পরীক্ষা দিয়েছিল যারা মাধ্যমিক

ট্রিবিউনাল সার্টিফিকেট কোটা যদি সার্টিফিকেট না থাকে তাহলে নেবে না আর তারপরে প্রাক্তন সেনাদের কোটার সুবিধা নিতে চান কিনা প্রাক্তন সেনা যদি নিতে চাও তো ইয়েস করবে না হলে নো করবে তারপরে এটা যখন হয়ে যাবে সব ঠিকঠাক ফিল করা তারপরে সেভ করবে সেভ করলে দেখো এই অপশনটা আসবে এই অপশনটা আসবে তো এই অপশনে দেখো কি কি আছে আবার দেখো মে অ্যাপ্লাই তুমি কি কি অ্যাপ্লাই করতে পারবে মে অ্যাপ্লাই ফর আইটিআই গ্রুপ মে অ্যাপ্লাই ফর আইটিআই গ্রুপ মে অ্যাপ্লাই ফর ডিগ্রি সেকেন্ড ইয়ার কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো এবার কন্টিনিউ করবো আমরা পেমেন্ট উইন্ডোতে তাহলে বাকিগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করছি না তাই এখানে যখনই আমি কন্টিনিউ করবো পেমেন্ট উইন্ডোতে তখন দেখো এখানে অপশন চলে এলো আমার পেমেন্ট অফ পেমেন্ট চলে এলো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি দেখাচ্ছে দুশো পঁচিশ টাকা কেন যেহেতু কন্যাশ্রী কন্যাশ্রীর জন্য দুশো পঁচিশ টাকা লাগবে আর যারা এমনি কন্যাশ্রী না তাদের জন্য লাগবে টোটালটা মানে সাড়ে চারশো টাকা লাগবে আর যদি আরও অ্যাড করো যেমন আইটিআই যদি অ্যাড করো বা সেকেন্ড ইয়ার অ্যাড করো সেই ক্ষেত্রে তোমার টোটাল অ্যামাউন্টটা দেখাবে এখানে শুধুমাত্র দুশো পঁচিশ টাকা দেখাচ্ছে কারণ শুধুমাত্র আমি একটার জন্য অ্যাপ্লাই করছি বলে শুধুমাত্র পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করছি আমি পেমেন্টে ক্লিক করলাম

আবেদন আবেদনকারী অবশ্যই যেন প্রয়োজনীয় যাবতীয় আসল শংসাপত্র অবিলম্বে আপলোড করে দেন তারপরে এটাকে আমরা ক্লোজ করবো মানে আমি এবার ডকুমেন্টস আপলোড করতে পারবো তাহলে দেখো এখানে পেমেন্ট কমপ্লিটেড হয়ে গেছে এখানে আমি কিন্তু ক্লিক করে পেমেন্ট রিসিপ্টটা কিন্তু পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবো তারপরে দেখো ডকুমেন্ট স্টেটাস পেন্ডিং ক্লিক হ্যাঁ টু আপলোড নাও তাহলে ওখানে আমি এবার ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমি যে আমার ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবো এখানে দেখো ডকুমেন্টস আপলোড করতে হবে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো টার্গেট নির্দেশাবলি পূরণে ফটো শুধুমাত্র পনেরো কেবি থেকে দুশো সাইজের মধ্যে জেপিজি অথবা জেপিজি ডকুমেন্ট আপলোড করা যাবে ফটো আপলোড করতে হবে জেপিজি বা জেপিএজি যেটা ফোন দিয়ে ছবি তুলে কিন্তু করা যায় কোনো পিডিএফ কিন্তু করতে হবে না বা পনেরো থেকে দুশো কেবির মধ্যে তোমার যেটা ফটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু পনেরো থেকে দুশো কেবির মধ্যে হতে হবে আর অন্য রকম অন্য রকমের মানে ছবি ছাড়া বাকি যে দুটো লাগবে আধার কার্ড আর মাধ্যমিকের মার্কশিট সেটা কিন্তু পনেরো থেকে চারশো কপির মধ্যে চলবে মানে দু দুশো কপি একটু এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু জেপিজি বা জেপিজি হতে হবে লিস্টে দিয়ে সমস্ত ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক লিস্টে যেগুলো ডকুমেন্টস আসবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর ফাইনালাইজ করবেন ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টগুলোর গুণমান এবং বৈধতা যাচাই করে নেবেন একবার ফাইনালাইজ করে দেওয়ার পর ডকুমেন্ট আর পরিবর্তন করা যাবে না তাহলে ফাইনালাইজ করার আগে ভালো করে দেখে নেবে দেখা যাবে রিসেন্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট আধার কার্ড আর মার্কশিট মাধ্যমিক মাধ্যমিকর ইকুইপমেন্ট এটা হ্যাঁ প্রথমে আমি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা আপলোড করবো সেটা পনেরো কেবি থেকে দুশো কেবির মধ্যে আপলোড ক্লিক করবো চুজ চুজ ফাইলে ক্লিক করবো তারপর দেখো আপলোডে গিয়ে ছবির যেটা ছবি আছে সেটাকে আমি নেব আগে আমি তৈরি করে নিয়েছি তারপর এখানে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করে দেখো কিন্তু ছবিটা চলে এলো আমি কিন্তু স্ক্রল করে দেখে নিলাম যে ছবিটা ঠিকঠাক এসেছে কিনা যদি না আসতো তাহলে কিন্তু আমি রি আপলোড করতাম রি আপলোড ফটো অপশানে গিয়ে তারপরে এবার আবার এটাকে দেখো ফাইনালাইজ করলে কিন্তু হবে না নিচ্ছে না তাহলে কারণ সবগুলো আমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবার আধার কার্ড সিলেক্ট করবো আমি আধার কার্ড সিলেক্ট করে চুজ ফাইলে গিয়ে যেখানে আধার কার্ডটা আমি রেখেছি যে পিজি ফাইলে সেটা আপলোড করলাম আপলোড হয়ে গেল এখানে আধার কার্ডটা দেখে দেবে স্কল করে দেখে নেবে তারপর নেক্সট মার্কশিট মার্কশিটটা চুজ ফাইল করলাম এটাকে আমি আপলোড করে নিলাম আপলোড হয়ে গেল দেখো মার্কশিটটা আমি দেখে নেবো এটা হলো মার্কশিট সেটা আমি দেখতে পাচ্ছি এখানে মার্কশিট আমি দেখে নিলাম তারপরে দেখো যদি না হয় তাহলে রি আপলোড করব তারপরে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড করবো ফাইনালাইজ ডকুমেন্টে ক্লিক করলাম তারপরে এখন অ্যালার্ট দেখিয়ে দিয়েছে ইউ আর এভার টু ফাইনালাইজ দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ আপলোডেড শো ফার প্লিজ নোট আফটার ফাইনালাইজেশন চেঞ্জিং অফ দ্য ডকুমেন্টস শ্যাল ইউ বিাইজ তা ফাইনালাইজ করলে আর কিন্তু কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে পারবে না যদি ভুল করে চেঞ্জ করে দিয়ে থাকো তাহলে কিন্তু দেখে নাও যে কী হয়েছে তাহলে ইয়েস করলাম আমি ঠিক করেছি ইয়েস করলাম ফাইনালাইজেশন অফ ডকুমেন্ট আপলোড ইস কমপ্লিটেড সাকসেসফুলি ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস বি প্রসেস ফর ভেরিফিকেশান এবার ভেরিফিকেশনের জন্য প্রসেস করা হবে আমি ক্লোজ করে দিলাম তাহলে এবার ক্লোজ করলেই কিন্তু আমার হয়ে গেল এরপরে আমি নিচে গিয়ে ক্লোজ করবো ক্লোজ করলে দেখো মেন পেজে আমি চলে এলাম দেখো এখানে আমার ছবি যেই ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ছবি কিন্তু দেখাচ্ছে কমপ্লিটেড হয়ে গেছে এরপরে কিন্তু ভ্যারিফিকেশান স্টেটাসটা দেখো পেন্ডিং দেখাচ্ছে কোনো চিন্তা নেই হয়ে গেছে ডকুমেন্টসেখানে শুধুমাত্র ভেরিফিকেশন স্টেটাসটা পেন্ডিং দেখাচ্ছে এটা সাত থেকে দশ দিন পরে যখন চেক করবে তখন দেবে অটোমেটিক্যালি ভ্যারিফাইড হয়ে গেছে যদি তোমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু এটা ভেরিফাইড দেখাবে আর যদি ডকুমেন্টসের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ভেরিফাইড দেখাবে না রিজেক্টেড দেখাবে তাহলে তুমি আবার নতুন করে আপলোড করতে পারবে এটা কিন্তু ডকুমেন্টস আপলোডটা পেমেন্ট হওয়ার পরেই কিন্তু তুমি করতে পারবে তো এই হলো প্রসিডিউর তো এটা শুধুমাত্র হলো কি অ্যাপ্লিকেশন করা হলো অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন পনেরো মে পর্যন্ত চলবে পনেরো মে পরে যখন কাউন্সিলিং শুরু হবে সেটা নিয়ে তখন কিন্তু আমি ভিডিও বানাবো কাউন্সিলিং প্রসেস কীভাবে করতে হয় না করতে হয় আর তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নোটিফিকেশানগুলো সবসময় পাও আমি যখন যখন স্টেট কাউন্সিল থেকে নতুন কোনো আপডেট দেবে সাথে সাথে আমি তোমাদেরকে সে আপডেট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো তাহলে নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটিকে প্রেস করে রাখো আর এই পলিটেকনিক রিলেটেড কোনো সমস্যার জন্য আমি একটা হেল্প ডেস্ক গ্রুপ খুলে রেখেছি হোয়াটসঅ্যাপে গ্রুপ সেখানে তোমরা নিজেরা মেসেজ করতে পারবে এবং কোনো প্রবলেম হলে সেই প্রবলেম রিলেটেড কোশ্চেন আমাকে করবে সেই গ্রুপের মধ্যে আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই গ্রুপে জয়েন করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ